আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো, ইউরোপীয় ইউনিয়নকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। শনিবার বিকেল তিনটার দিকে এক ভার্চুয়াল বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট টিমকে এ কারণ জানায় দলটি। এবারে জানাবো, একতরফা প্রহসনে নির্বাচন বৈধতা পাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে চরম সংকটাপন্ন করে তুলেছে। 2014 এবং 2018 সালের মতো এবারও একতরফা প্রহসনে নির্বাচন দেশে বিদেশে বৈধতা পাবে না। সরকার প্রহসনে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে, জনগণের রায় নিয়ে নির্বাচন করতে ব্যর্থ। জানাবো, ভাগবাটোরা নির্বাচন করতে দেবে না জনগণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে দেশে ফের একতরফার ভাগবাটোয়ারার প্রহসনে নির্বাচন আয়োজন চলছে। এজন্য রাষ্ট্রের প্রায় 2 কোটি টাকা নষ্ট হতে যাচ্ছে। তবে দেশের 18 কোটি জনগণ এবার আর দেশে এই ধরনের নির্বাচন হতে দেবে না। এদিকে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা চায় জাতীয় পার্টি। জানিয়ে দেব, ইউএনও এবং ওসিদের বদলি করে কি লাভ? দেশের সব উপজেলায় নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের কথায়, যদি নির্বাচনকালীন সরকার সুষ্ঠু হয় তাহলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব, অন্যথায় নয়। এবং সর্বশেষ জানাবো, মার্কিন সহযোগিতা পাবে না র‍্যাব ও সোয়াট। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী বিচার বহির্ভূত হত্যা সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 2022 সালের সন্ত্রাস বিরোধী বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে একথা উল্লেখ করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইউরোপীয় ইউনিয়নকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। শনিবার বিকেল তিনটার দিকে এক ভার্চুয়াল বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট টিমকে এর কারণ জানায় দলটি। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপির 5 নেতা এতে অংশগ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই ভার্চুয়াল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের কাছে দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কটের কারণ তুলে ধরে বিএনপি নেতারা। একই সঙ্গে দেশে যে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই সে বিষয়টি তুলে ধরেন তারা। এর স্বপক্ষে গায়েবী মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতারা সহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, পরিবারের সদস্যদের উপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী সহ শত শত নেতাকর্মীদের ফরমায়েশি রায় সাজা প্রদান, দমনপীড়নের বিষয়টি তুলে ধরে তারা। নেতারা বলেন, এমন পরিবেশে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ সময় সরকার ফের একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বলেও অভিমত তুলে ধরেন তারা। এর আগে গত 29 নভেম্বর ঢাকায় পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিম। তারা হলেন ডেভিড নোয়েল, আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শ্যাটল এবং রেবেকা কক্স। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গত 20 সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় ইউরোপের 27 দেশের এই জোট। এই সফরে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে গত 29 নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ সভা করে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে সংস্থাটির 10 প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে ইসিকে তারা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন। একতরফা প্রহসনে নির্বাচন বৈধতা পাবে না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে চরম সংকটাপন্ন করে তুলেছে। 2014 ও 2018 সালের মতো এবারও একতরফা প্রহসনে নির্বাচন দেশে বিদেশে বৈধতা পাবে না। সরকার প্রহসনে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে, জনগণের রায় নিয়ে নির্বাচন করতে ব্যর্থ। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে শনিবার বিকালে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে দলটির নেতারা এসব কথা বলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে একতরফা পাতানো নির্বাচনে অংশ নেওয়ায় সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শওকত হোসেন চাটগামী এবং ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা উসমান গনিকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি 7 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদেক আলী বিল্লাহ আল মাদানী বলেন, সরকার একতরফা প্রহসনের নির্বাচন দেশবাসী মানবে না। কর্তৃত্ববাদী সরকার প্রহসনমূলক একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎকে সংকটাপন্ন করে তুলেছে। বিরোধী
বিরোধী দলকে দমন করে জুলুম নির্যাতন দমন পীড়ন করে নাগরিক জীবনকে যন্ত্রণাময় করে তুলেছে। দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কায় পড়েছে দেশের অর্থনীতি, ঝুঁকি সৃষ্টি হয়েছে পোশাক শিল্পে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিগত 2014 এবং 2018 সালের মতো নির্বাচনের অভিজ্ঞতায় বলা যায়, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। ভাগবাটোয়ারা নির্বাচন করতে দেবে না জনগণ, রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে দেশে ফের একতরফা ভাগবাটোয়ারা প্রহসনের নির্বাচন আয়োজন চলছে। এর জন্য রাষ্ট্রের প্রায় 2,000 কোটি টাকা নষ্ট হতে যাচ্ছে। তবে দেশের 18 কোটি জনগণ এবার এ ধরনের কোনো নির্বাচন করতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হবে না। অবিলম্বে একতরফা নির্বাচনের সার্কাস বন্ধ এবং সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। শনিবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ এখন চরম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সরকারি দলের লোকজন দেশটাকে তাদের লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। চরম অর্থনৈতিক মন্দার এমন পরিস্থিতিতে এই পাতানো প্রতিযোগিতায় নির্বাচন হবে কিনা তা নিয়েও এই সরকারের মন্ত্রীরা ঘোরতর সন্ধিহান। আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ আব্দুল হুমায়ুন এক সভায় বলেছেন, আমরা বিশাল ষড়যন্ত্রের মধ্যে আছি। আমাদের 7 তারিখ নির্বাচন আমরা জানি না সেটা হবে কিনা, একটা অনিশ্চিত অবস্থা। তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বের সমস্ত হুঁশিয়ারি আহ্বান উপেক্ষা করে পাতানো ডামি নির্বাচনের সার্কাস করছে বর্তমান অবৈধ সরকার। তাদের এই নির্বাচনী প্রহসন জেনে গেছে গোটা বিশ্ব। দেশের জনগণের আন্দোলন এবং গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে প্রকাশ্যে লড়াই নেমেছে এই সরকার। অচিরেই তাদের ক্ষমতায় থাকার স্বাদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই সরকারের পতন ঘটবে। রিজভি বলেন, বিশেষ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মামলা, হামলা এবং গণগ্রেপ্তার করে বিএনপি সহ 60টিরও বেশি রাজনৈতিক দলকে মারছাড়া করতে চালানো হচ্ছে অভিযান। নিম্ন আদালতকে ব্যবহার করে দণ্ড দিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হচ্ছে। পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে, বিএনপি চাইলেও নির্বাচনে অংশ নিতে পারবে না। এই পাতানো ও নিয়ন্ত্রিত নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হল প্রধান প্রতিপক্ষকে মাঠছাড়া করা এবং তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তা নিশ্চিত করা। তিনি আন্দোলনের ধারাবাহিকতা রোববার সকাল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী 9ম ধাপের রাজপথ, রেলপথ এবং নৌপথ অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা চায় জাতীয় পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দেওয়ার পর জাতীয় পার্টি বিভিন্ন আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখন পর্যন্ত জাতীয় পার্টি 300 আসনের মধ্যে 287 আসনে একক প্রার্থী দিয়েছে। কিন্তু নির্বাচনে যখন আওয়ামী লীগ একাধিক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, তখন জাতীয় পার্টি কিছুটা শঙ্কিত এবং উদ্বিগ্ন। তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে এবং কয়েকটি আসন সমঝোতার জন্য প্রস্তাব করেছে। কিন্তু আওয়ামী লীগ তাদের সাথে আসন সমঝোতা করবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। জাতীয় পার্টির একজন নেতা বাংলা ইনসাইডারকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কথা হয়েছে, আসন সমঝোতার ব্যাপারে নীতিগত প্রশ্নে তারা একমত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো সূত্রই এ তথ্যকে সমর্থন করেনি। বরং আওয়ামী লীগ বলছে যে শুরু থেকেই জাতীয় পার্টি বলেছে তারা একক নির্বাচন করবে, সেজন্যই আওয়ামী লীগ কোনো আসন বণ্টনে যায়নি। উন্মুক্ত নির্বাচনে জাতীয় পার্টি যে কয়টি আসনে জয়ী হবে সে কয়টি আসন নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হবে। এর ফলে জাতীয় পার্টি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে বৃহত্তর রংপুর এবং সিলেট ছাড়া কোথাও জাতীয় পার্টির সাংগঠনিক ব্যবস্থা ততটা ভালো নয় এবং এই সমস্ত আসনে জাতীয় পার্টি নিশ্চিত ভরাডুবির শঙ্কা রয়েছে। বৃহত্তর রংপুরে জাতীয় পার্টি কতটুকু কি করতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে, কারণ রংপুর অঞ্চলে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা মশিউর রহমান রাঙা এবার মনোনয়ন পাচ্ছেন না। এখানকার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও নির্বাচন কমিশন যাচাই বাছাই করে স্থগিত করে দিয়েছে। মশিউর রহমান রাঙা বলেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে কাজ করবেন এটা মোটামুটি নিশ্চিত। এর ফলে রংপুর 6টি আসনে জাতীয় পার্টি বড় ধরনের সমস্যায় পড়তে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে গাইবান্ধা, নীলফামারি, কুড়িগ্রাম সহ বৃহত্তর রংপুরের অন্যান্য আসনগুলোতেও। জাতীয় পার্টি কিছুটা ভালো অবস্থানে রয়েছে সিলেট অঞ্চলে, সেখানেও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন এবং সেই সব আসনের স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থী হচ্ছেন। সিলেট অঞ্চলে তৃণমূল বিএনপিরও ভালো অবস্থান রয়েছে। এই আসনগুলোতেও যদি জাতীয় পার্টি সমঝোতা করতে না পারে তাহলে পরে তাদের নিশ্চিত ভরাডুবি হওয়ার শঙ্কা রয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে সরকার জাতীয় পার্টির সঙ্গে যদি আসন সমঝোতাও করে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে কোনো কিছু করতে পারবে না। আর এবারে স্বতন্ত্র প্রার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ হলো আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। যদিও জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করে নৌকা প্রতীকের প্রার্থীরা বসে যান, প্রত্যাহার করেন বা নিষ্ক্রিয় হয়ে যান, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাট্টা হবেন এবং আওয়ামী লীগের ভোটগুলো চলে যাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকে ভোট দেবেন না মোটামুটি নিশ্চিত। এরকম পরিস্থিতি
দিতে জাতীয় পার্টির সাথে কোন প্রক্রিয়া কিভাবে সমঝোতা হবে সেটিও এখন দেখার বিষয়। আর শেষ পর্যন্ত যদি সমঝোতা না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা সেই প্রশ্নটিও এখন ক্রমশ সামনে উঠে এসেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এ নিয়ে নানা রকম দরকষাকষি হবে বলেও রাজনৈতিক মহল মনে করছেন। মার্কিন সহযোগিতা পাবে না র‍্যাব ও সোয়াট। যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যা সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 2022 সালের সন্ত্রাস বিরোধী বৈশ্বিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানেই একথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের ইউনিটগুলো কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর অন্য ইউনিটগুলো বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। এ সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরা হয়। তবে লেহি আইন সম্পর্কিত নিষেধাজ্ঞার কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল ওয়েপন্স অ্যান্ড টেকনিক্যাল ডিভিশন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ কঠোরভাবে জঙ্গিদের বিশেষ করে আল কায়দা অনুগত গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং আইএস অনুগত জেএমবি শাখা 90 জেএমবির পেছনে লেগে থাকায় 2022 সালে বাংলাদেশে খুব কম সংখ্যক সন্ত্রাসী সহিংসতার ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়, 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক এবং গ্রেপ্তারের ভিত্তি হিসেবে আছে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন অনলাইনে উগ্রবাদী প্রচারণা অর্থায়ন সদস্য সংগ্রহের জন্য গ্রেপ্তারের সুযোগ থাকার বিষয়টি আছে মার্কিন প্রতিবেদনে।